সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, আপনাদের সকলকে বলেছিলাম যে এখন লাইভে আসব। লাইভে আসার দুটি কারণ আছে। সবথেকে প্রথম, আমি যে এতগুলো ইমেল আপনাদের পাচ্ছি, সবকটা ইমেলে আপনারা একটাই প্রশ্ন করছেন, বা মেসেঞ্জারে বা মেসেজেসে আমি দেখছি, ফেসবুকে মাধ্যমে আপনারা আমাকে জিজ্ঞেস করছেন যে পোস্ট ভায়োলেন্স যা হয়েছিল ম্যাটার হাইকোর্টে, তার কি হয়েছে। তো সেটাই আমি আজকে বলতে চাই। যারা আছেন আমি একটু ওয়েট করছি, আরো লোকজন যদি দেখতে আরম্ভ করেন তাদের প্রশ্নের উত্তর আমি দিতে পারবো যে পোস্ট পোল ভায়োলেন্স ম্যাটার যেটা হাইকোর্টে ছিল তার কি হয়েছে। দেখুন, পোস্ট পোল ভায়োলেন্সের যে ম্যাটার হয়েছে তার শুনানি হয়ে গেছে কমপ্লিট। আমি আপনাদের হয়ে, মানুষের হয়ে অ্যাপিয়ার করেছি, আর যেহেতু বারবার বলেছিলাম আবার বলছি যে লড়াইটা যতদূর যাক লড়বো আপনাদের জন্য, পশ্চিমবঙ্গের মানুষের জন্য লড়বো। কিন্তু হাইকোর্টে যা শুনানি হয়েছে, তারপরে অর্ডার এখন রিজার্ভে আছে, সেই অর্ডারটা এখন লেখা হচ্ছে, তার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আর ঈশ্বরকে আমরা প্রার্থনা করি বা এটা আশা করি যে রায়টা মানুষের পক্ষে হবে। এই পজিটিভিটি নিয়ে আমরা অপেক্ষা করছি, দেখি হাইকোর্টের কি নির্দেশ হবে। সেই জন্য বলছি আরো একটু আপনারা একটু ওয়েট করুন, 10 দিন 15 দিন কি লাগবে আমি জানি না, কিন্তু আমরা সেই ওয়েটটা করছি। শুনানিটা কমপ্লিট হয়েছে, অর্ডারের প্রতীক্ষাতে আমরা আছি, অপেক্ষা করছি। এছাড়া আরেকটা সবথেকে প্রমুখ আজকে কারণ, যে কারণে আমি আপনাদের সামনে এসেছি, যে এই পোস্ট পোল ভায়োলেন্সে আজকে যে আমার এই লাইফটা আছে সেটা কিন্তু মহিলাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। খুব ভালো করে শুনবেন, যে মহিলারা ধর্ষণ হয়েছে, যে মহিলাদের মডেস্টি আউটরেজ হয়েছে, যাদের সঙ্গে গালিগালাজ হয়েছে, যাদের জামা কাপড়ে ছিড়ফাড় করা হয়েছে, যাদের গায়ে হাত দেওয়া হয়েছে, সেই ধরনের যতগুলি মামলা আছে, আপনারা আমাকে ইমেলের মাধ্যমে অনেকগুলো পাঠিয়েছিলেন, কিন্তু আজকে আবার লাইভ যে করছি, খুব ভালো করে শুনুন। যে যারা আমাকে ইমেলে সবকিছু পাঠিয়েছেন তাদেরকে আমি আবার বলি, আমি আজকে এখানে একটা ফোন নাম্বার উল্লেখ করছি, সেটা আমার পার্সোনাল নাম্বার, যেটা শুধু আমি পশ্চিমবঙ্গের মানুষের জন্য ওই নাম্বারটা রেখেছি। ওই নাম্বারে আপনারা দুপুরে 2টো থেকে বিকেল 5টা অবধি, দুপুর 2টো থেকে 5টা অবধি ফোন করবেন। যাদের যা কিছু বলার আছে সেই নম্বরে আপনি বলবেন, সবাইকে আমি পজিটিভ রেসপন্স দেওয়ার চেষ্টা করব। শুধু তাই নয়, যদি আপনাদের কোনো প্রশ্ন হয় আপনারা ওই সময় আমাকে ওই প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারেন। এছাড়া যে আমি মহিলাদের উপরে যে অত্যাচার হয়েছে সে নিয়ে যে কথা বলছিলাম, সেটা এই জন্য বলছি যে ওই মহিলাদের উপরে যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা কিছু ভেবেছি, যেটা আমরা কেন্দ্রীয় সরকারের কাছে গিয়ে বা যে আমাদের লিগ্যাল সার্ভিসেস অথরিটি আছে তাদের কাছে গিয়ে কি করে আমরা কম্পেনসেশন ক্লেম করতে পারি, তার নিয়ে একটা স্পেসিফিক আইন আছে, তাই নিয়ে একটা স্পেসিফিক অ্যাক্ট আছে যেটা মহিলাদের জন্য আছে শুধু। তো সেই জন্য বলছি, ইমেলে আপনারা যারা যারা আমাকে সবকিছু পাঠিয়েছিলেন তাদের সঙ্গে আমাকে অনেকগুলো ডকুমেন্টস লাগবে ওখানে ওইটা ফাইল করার জন্য। তো সবকটা ডকুমেন্টস আমার কাছে নেই, সেটা আমার দরকার লাগবে। আচ্ছা, আপনারা মেইল আমাকে করেছেন কিন্তু অনেকজন সেখানে নিজের কন্ট্যাক্ট নাম্বার দেননি, তো আমার অফিস আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে না। সেই জন্য আজকে আমি এই নাম্বারটা উল্লেখ করছি, নাম্বারটা ভালো করে শুনুন, 9123028044। নাম্বারটা আবার রিপিট করছি, শুনুন ভালো করে, 9123028044। এই নম্বরটা কিন্তু আপনি দুপুরে 2টো থেকে বিকেল 5টা অবধি আমাকে পাবেন, সেই সময় ফোন করুন, আপনার যা সমস্যা আছে ওটা বলুন। কিন্তু এইটা স্পেসিফিক্যালি আমি দিচ্ছি যে নারী নির্যাতন বা মহিলাদের যা মামলা আছে, তারা আমাকে একটা ইমেল আইডিতে যে যে ডকুমেন্টস পাঠিয়েছিলেন তাদের মোবাইল নাম্বার ওখানে নেই, সো এই নম্বরে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন, যা ডকুমেন্টস লাগবে আমি আপনাদের জানিয়ে দিব। ইমেল আইডিটা আমি আবার রিপিট করছি, যাদের যদি কিছু আছে বা তারা যদি আমাকে লেখেনি, তারা যদি আবার লিখতে চায়
আমি ইমেল আইডিটা রিপিট করছি, কাইন্ডলি একটু নোট করে নিন, PRIYANKAWBSE2121@gmail.com PRIYANKAWBSE2121@gmail.com এই ইমেল আইডিতে যে কেস আছে সেই কেসের রিলেটেড যে ডকুমেন্টস আপনাদের আছে সবকিছু স্ক্যান করে আমাকে ওখানে পাঠান, আর নিজের মোবাইল নম্বর অবশ্যই পাঠাবেন, নিজের নাম ঠিকানাটা অবশ্যই পাঠাবেন, যাতে আমরাও যোগাযোগ করতে পারি। এছাড়া যারা আগে পাঠিয়েছেন তারা যদি আবার কন্ট্যাক্ট করতে চান তো আমাকে যে মোবাইল নাম্বার আমি দিয়েছি সেই মোবাইল নম্বরে দুটো থেকে পাঁচটার মধ্যেখানে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন, 9123028044। আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন আছে, আমি দেখছি অনেকগুলো প্রশ্ন আছে, আপনি এখানে জিজ্ঞেস করতে পারেন, যদি আমি পারি তাহলে দু চারটে প্রশ্নের জবাব দিয়ে দিব। কোর্টের মামলা নিয়ে আমি অলরেডি বলে দিয়েছি যে আমরা রায়ের অপেক্ষা করছি, রায়টা মনে হয় শীঘ্রই আসবে আর মানুষের জন্য মানুষের হিতে আসবে, এটাই আমরা কামনা করি প্রভুর কাছে। আচ্ছা আর একটা জিনিস, আপনারা যে আমাকে ফোন করে করে যে অনেক জায়গা থেকে যে ব্যারাকপুরে হলো ভাটপাড়া হলো সেখান থেকে যারা বলছেন, আজকে বর্ধমান থেকে আবার ফোন এসেছিল, বর্ধমান পূর্ব থেকে ফোন এসেছিল, দাতান থেকে ফোন এসেছিল, আপনাদের সকলকে বলি যে আমি 15 তারিখ 15ই অগস্টের পর থেকে এই প্রত্যেকটি জেলায় যাব, আর যাদের ওখানে কোনো সমস্যা হয় আপনারা আমার সঙ্গে আগেই এই নাম্বার যেটা দিয়েছি তার মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন, বা আমাদের ভারতীয় জনতা পার্টির যারা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছেন তাদের সঙ্গে ওই থানার নাম দিয়ে লিস্ট অফ পিপল দিন। আমি প্রত্যেকটি জেলায় যাব, প্রত্যেকটি পুলিশ স্টেশনে যাব দরকার হলে, তো ওই ফোন নম্বরেও আপনারা কন্ট্যাক্ট করুন, আর আমাদের যারা জেলা প্রেসিডেন্ট আছেন তাদের সঙ্গে ওই থানা দিয়ে নিজের নামের একটা লিস্ট অবশ্যই দিবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, সকলের মেসেজ দেখছি, জয় শ্রীরাম। আমি যা বলেছি তিনটে জিনিস সেটা অবশ্যই মনে রাখবেন, একটা যে নাম্বার দিয়েছি সেই নাম্বারে ফোন করবেন দুটো থেকে পাঁচটার মধ্যে, যে ইমেল আইডি আপনাদের কাছে দেওয়া আছে, আপনাদের অনেক কমপ্লেন গুলো আমার কাছে আছে কিন্তু তার সঙ্গে আমাকে ডকুমেন্টস লাগবে, তো এই ফোনে কথা বলে নিজের হয়তো ডকুমেন্টস আমাকে ইমেলের মাধ্যমে পাঠাবেন, নিজের মোবাইল নাম্বার কন্ট্যাক্ট নাম্বারটা ছেড়ে দিবেন। আর যে যে পুলিশ স্টেশন নিয়ে আপনাদের ইয়ে আছে যে ওখানে এখনো সমস্যা হচ্ছে বা ওখানে আপনাদেরকে দোকান খুলতে দিচ্ছে না বা আপনাদেরকে সেখানেও এখন বাড়িতে ঢুকতে পারছেন না, বা কিছু যারা এখনো দলদাস হয়ে কাজ করছে তাদের সঙ্গে দেখা করার জন্য আমি অবশ্যই যাব, তো এই নম্বরে যোগাযোগ করুন, বা আমাদের যতজন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে সেখানে ওদের সঙ্গে যোগাযোগ করে আমাকে এলাকা আর জায়গাটা ঠিক করে সময় করে জানান, আমি অবশ্যই আসব। এই কথাগুলো বলার ছিল। হ্যাঁ, আরামবাগেও অবশ্যই আসব, সমীর কোটালজি অবশ্যই আসবো, আরামবাগ থেকে আমি ফোন পেয়েছি। তো এইগুলো কথা বলার ছিল, আপনাদের সকলকে ভেরি গুড নাইট, শুভরাত্রি জানাই, আর আপনাদের একটা রিকোয়েস্ট করি যে এই মেসেজ যেখানে আমি নাম্বারটা আর ইমেল আইডিটা দিয়েছি এটা ম্যাক্সিমাম শেয়ার করুন যাতে মানুষ জানতে পারে। এখানে আমরা মহিলাদের কম্পেনসেশনের নিয়ে লড়াই লড়বো, সবসময় মনে রাখবেন যে আমরা প্রথম দিন থেকে বলেছি যে ভারতীয় জনতা পার্টি তাদের প্রত্যেকটি কর্মীর সঙ্গে দাঁড়িয়ে আছে। ভারত মাতা কি জয়, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, নমস্কার।